স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, যেখানেই যায় সেখানেই হাসপাতালে ডাক্তার থাকে না শুনতে পায়। চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলে থাকতে চান না, এগুলো তো ভালো কথা না। উপজেলা হাসপাতালে যদি ডাক্তার থাকতে না চান তাহলে গ্রামের মানুষ কোথা থেকে ভালো চিকিৎসা পাবে? মঙ্গলবার শাহবাগ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অব ইউরোসার্জন আয়োজিত সোসাইটি অব নিউরোসার্জনস অব বাংলাদেশের 10তম জাতীয় নিউরোলজি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি বারবার বলেছি চিকিৎসা খাতে সুনাম ফিরিয়ে আনতে হলে আমাদের অত্যন্ত অঞ্চলের রুট লেভেলে পর্যন্ত ভালো চিকিৎসা সেবা পৌঁছাই দিতে হবে। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কিছু অসুবিধা আছে আমি জানি, এসব অসুবিধা আমি নোট করছি। মন্ত্রী আরো বলেন, প্রত্যন্ত অঞ্চলে যারা চিকিৎসা সেবা দিতে যাবেন তাদের জন্য কি কি ইনসেন্টিভ রাখা যায় সেগুলো নিয়ে আমি কাজ শুরু করেছি। আমি চিকিৎসকদের সুবিধা যেমন দেব, চিকিৎসকদের রোগীদের সেবা বুঝিয়ে দিতে হবে। চিকিৎসকরা গ্রামে গিয়ে মানুষকে শুধু সেবা দিক, আমি তাদের সুযোগ সুবিধাগুলো বাড়িয়ে দেব। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।